লটারির টিকিট রাতারাতি বদলে দিল ভাগ্য। মাত্র 30 টাকার টিকিট কেটে কোটিপতি শালক এবং ভগ্নিপতি, খুশির হাওয়া পরিবারে। রাজ্য জুড়ে ডুয়াল লটারির দুর্নীতি নিয়ে রাজনৈতিক তরজর মাঝেই লটারির টিকিট কেটে কোটি টাকা পুরস্কার জিতলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামের বাসিন্দা পিন্টু সাহা এবং কৃষ্ণ দাস। কিছুদিন আগেই ডুয়াল লটারির দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। তার মাঝেই এবার কোটিপতি এক পান বিক্রেতা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলা গ্রামের বাসিন্দা পিন্টু সাহার একটি ছোট পানের দোকান আছে। সেই দোকান থেকেই অতি কষ্টে দিন যাপন করত সে। আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে সংগ্রাম করে দৈনন্দিন জীবন চালাতে হতো, তবে জীবনের লড়াইয়ে কখনো হার মানেনি পিন্টু। সংসার চালাতে সবসময় কঠোর পরিশ্রম করেছে, আর তার এই দৈনন্দিন সংগ্রামে তার পাশে থাকত তার শ্যালক কৃষ্ণ দাস। কথাতেই আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। তাই রাতারাতি এইভাবে ভাগ্য বদলে গেল শ্যালক এবং ভগ্নিপতির। সন্ধেবেলা চা খেতে খেতে একটি লটারির দোকান থেকে দুইজনে মিলে তারা টিকিটটি কাটে। বিকাল 5:50 তারা টিকিট কাটে। ডুয়াল লটারির ওই টিকিটের খেলা ছিল সন্ধে 6টার সময়। কিছুক্ষণ পর খেলার ফলাফল দেখতেই আনন্দে আত্মহারা দুইজনেই। সবটাই যেন ছিল তাদের কাছে স্বপ্ন। পুরস্কারের এই অর্থের মূল্য সমান ভাগে ভাগ করে নেবে শ্যালক এবং ভগ্নিপতি। আগেও যেভাবে তারা একসঙ্গে থাকতো, বর্তমানেও থাকবে খুশি পরিবারের সকল সদস্যরাই। স্বাভাবিকভাবে সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের কাছে রাতারাতি কোটিপতি হওয়া কোনো অসাধ্য সাধনের থেকেও কম নয়। ফলাফল আসার সাথে সাথেই সুরক্ষার কথা ভেবে তারা দৌড়ে যায় হরিশ্চন্দ্রপুর থানায়। পুরস্কার পাওয়া পর্যন্ত তাদের সুরক্ষার সব দায়িত্ব হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। হরিশ্চন্দ্রপুরে লেগেছে, পিন্টু তার পান দোকান আছে, পিন্টু তারই লেগেছে। আচ্ছা, 5 সেম ছিল, 5 সেম 1 কোটি পেয়েছে, এটা 6টার সময়। না, খুব ভালো লাগছে। এর আগের ফার্স্ট প্রাইজটা আমাদের আঞ্চলে গিয়েছিলো, হরিশ্চন্দ্রপুর থেকে আঞ্চলে গিয়েছিলো, হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে আঞ্চলে গিয়েছিলো। তো আমাদের খুব আফসোস হচ্ছিলো, ওই দিনটা বুঝেছিলাম যে না, একটা অতদিন পর ফার্স্ট প্রাইজ হলো। কিন্তু দ্বিতীয়বারটা হলো লাস্ট মুহূর্তে, লাস্ট মিনিটে টিকিটটা বিক্রি হয়ে যায়। মানুষ বলছে আনলিগেল বা আর কিছু, কোনো কিছু নেই, খেলার প্রসেস সবচেয়ে সুন্দর আছে, অবশ্যই বিক্রি বাড়বে। আর আগে করার থেকে খুব সুন্দর বিক্রি আছে লটারির। লোক দাবি করছে, আজকে ড্রিম এলিমেন্ট যেমন চলছে টিভিতে, তো খেলার আগে একটা বিজ্ঞাপন দিচ্ছে যে এই খেলাটা খেললে আপনার ক্ষতি হবে। তো আপনার তো নিজস্ব জ্ঞান আছে, তো মানুষ ওই জিনিসটা ফলো করছে না। ওকে তো বলছে না, আমরা বলছি না আমার টিকিটটা কাটুন, টাকা দিয়ে কাটুন দাদা, আসুন, নিজের ইচ্ছে স্বেচ্ছা কেটে যাচ্ছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।